এই ব্রিজটাকে তার বাপের টাকা হইছে নাকি? এই ব্রিজ করতে গিয়ে যখন নাকি যেমনি ব্রিজ করেছেন এই ব্রিজের উসিলায় কোটি কোটি টাকা আপনার কাছে নিয়েছে হাতিয়ে নিয়েছে। সুতরাং কারো বাপ বাপের টাকার ব্রিজ না, এই ব্রিজ দিয়ে আমাদের যে ধরলে কাউকে ট্যাক্স দিতে হবে না। এক মন্ত্রী মহোদয় বললেন, খুব দুঃখজনক কথাটা, উনি বললেন পদ্মা সেতু আগামী মাসে চালু হবে এপ্রিল মাসে, এবং চালু হওয়ার পরে বিএনপিকে নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে ওই ব্রিজ দিয়ে চলাচল করতে হবে, এই কথাটা বলেছে। আমরা বলতে চাই যে যখন নাকি যমুনা ব্রিজ চালু হয় তখন তো আমরা কথা বলি নাই, বিএনপি বলে নাই যে বিএনপি আমলকে নাকে খত দিতে হবে কিংবা ট্যাক্স দিয়ে যেতে হবে, আমরা তো বলিনি কখনো। আপনার কেন বলছেন এই ব্রিজটা কি কারো বাপের টাকা হয়েছে নাকি? এই ব্রিজ করতে গিয়ে যখন নাকি যেমনি ব্রিজ করেছেন এই ব্রিজের উসিলায় কোটি কোটি টাকা আপনার কাছে নিয়েছে হাতিয়ে নিয়েছে। সুতরাং কারো বাপ বাপের টাকার ব্রিজ না, এই ব্রিজ দিয়ে আমাদের যে ধরলে কাউকে ট্যাক্স দিতে হবে না, দিতে চাইও না দিতে পারবেনও না। লম্বা লম্বা কথা বলতেছেন এই ব্রিজ করতে গিয়ে আমাদের পকেট কাটেন নাই, হাজার হাজার কোটি টাকা, এই যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এখানে, দশ টাকার কাজ দশ হাজার টাকা করিয়েছেন, কার টাকা? আমাদের পকেটের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ঘামে যারা মরা টাকা, ঘামের রক্তে অর্জিত টাকা, এই টাকা দিয়ে ব্রিজ করবেন আর বলবেন যে বাংলাদেশের মানুষ ক্ষমা চেয়ে ব্রিজে উঠতে হবে, ক্ষমা চেয়ে উঠতে হবে আপনাদেরকে, আপনারা যারা এই ব্রিজ উপলক্ষ করে চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুট করেছেন, আপনাদের ক্ষমা চাইতে হবে। তো ভাইরা, স্বাধীনতার 50 বছরে বহু কথাই আলাপ করা যাবে, কথা বলা যাবে, কিন্তু আমি আমার অতটুকু স্মরণেও নাই যতটুকু আছে ততটুকু বললাম। তবে একটা জিনিস বলে যাই, স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলবো এমন তো হতে পারে না। আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আমাদের দেশ কিন্তু আজকে আমি কথা বলছিলাম যে শুভেচ্ছা জানাতে পারছি না, এই কারণে বলছিলাম যে অবস্থাটা আমাদের নাই, আমাদের দেশটা পরাধীনতার দ্বার প্রান্তে, এই দেশকে আমাদেরকে সার্বভৌম রাখতে হবে, স্বাধীন রাখতে হবে, এবং রাখার একমাত্র উপায় এই আওয়ামী সরকারের পতন ঘটানো ছাড়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে না। আর স্বাধীনতা এত বছর পরে আমাদের বাংলাদেশ, আমরা কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক পিছনে চলে গেছি। বাংলাদেশ আজকে 51 বছরে উপনীত হল, এই 51 বছরে আমরা কি পেয়েছি কি পাইনি তার হিসাব এতক্ষণ শুনছিলাম, সেই হিসাব দিতে আমি যাব না। তবে মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের ছিল, মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা আমাদের ছিল, তা আজ 51 বছর পরেও বাস্তবায়িত হয়নি। আজকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব মুক্তিযোদ্ধাদের যারা তাদের জীবন দিয়ে তাদের আত্মাহুতি দিয়ে বাংলাদেশে স্বাধীন করেছে। শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে উজ্জীবিত করেছিল এবং মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়তে উৎসাহিত করেছিল এবং 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল। আমাদের যে চেতনা ছিল, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেটি ছিল একটি গণতান্ত্রিক সুশাসন ভিত্তিক এবং বিচার ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের জানাতে চাই, বাংলাদেশে 2022 সালে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা 0.094 ভেতরে, অর্থাৎ বাংলাদেশের স্থিতিশীলতা নেই। আজকে বাংলাদেশের দুর্নীতির যে সূচক সেটি 4 এসে পৌঁছেছে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ। আজকে রাজনৈতিক অধিকার নেই, রাজনৈতিক অধিকার মাত্র 10 ভেতরে 4, এটা বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেছে। রাজনৈতিক অধিকার নেই, এটা তো আপনারা ভালো করে জানেন। আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? আপনারা ভোট দিতে পারেন নাই, আপনারা একটু কথা বলতে পারেন? আজকে সংবাদপত্রের স্বাধীনতা নাই, তবে কি আছে? আছে, প্রতিষ্ঠিত হয়েছে একদলীয় শাসন।
একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেটি আমি বলবো নতুন বোতলে পুরনো ভূত। এই বোতলবদ্ধ ভূত দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ সেই পুরনো ভূতেরাই এখানে আছে। তারপর তারা আলোচনা শুরু করেছে কোনো রকম বিষয়বস্তু ছাড়া। আমরা যারা শিক্ষকতা করি, আলোচনা শুরু হয় একটি নির্দিষ্ট এজেন্ডার উপরে, একটা বিষয়বস্তুর উপরে। কোনো রকম বিষয়বস্তু ছাড়া কতক্ষণ কথাবার্তা বলে পাবলিক ট্যাক্স মানি দিয়ে চা নাস্তা খেয়ে চলে যান। আলোচনার বিষয়বস্তু একটাই একটাই হবে, সেটি হলো নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকার কি হবে সেইটা নিয়ে আলোচনা করুন। নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ সরকার হতে হবে সেইটা নিয়ে আলোচনা। আজকে সেই এই একটাই আমাদের আজকে আজকে দাবি, যে নির্বাচনকালীন সরকারের নিয়ে আলোচনা হোক, সবার সঙ্গে আলোচনা হোক, ঐক্যবদ্ধ আলোচনা হোক, সবাই মিলে আমরা একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গঠন করি, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করি। আপনারা যারা ইয়াং জেনারেশন সামনে আছেন, তাদের জন্য একটি তথ্য, আজকে উন্নয়নের নামে ঋণ নেওয়া হচ্ছে, এত সীমাহীন ঋণ নেওয়া হচ্ছে, তার সুদ চক্রবৃদ্ধিভাবে বেড়ে চলেছে, এবং এই শীত সুদের কারণে আজকে মুদ্রাস্ফীতি ঘটেছে। আজকে ভোগ্যপণ্যের যে বাজার, এটা লাগামহীন ধরার মতো বেড়েই চলেছে, বেড়েই চলেছে, এবং এগুলো পেমেন্ট করছেন আপনারা সাধারণ মানুষ। ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে, আমি বলি ডিজিটাল ডিভাইড। ধনী আরও ধনী হয়ে যাচ্ছে, কিছু সংখ্যক গরিব আরও গরিব হয়ে যাচ্ছে। এই বাংলাদেশ তো আমাদের কামনা ছিল না। স্বাধীনতার 50 বছরে আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। স্বাধীনতার 50 বছর পরে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, যখন রাজনৈতিক নেতৃত্ব তাদের নেতৃত্বদানে ব্যর্থ হয়েছিল, তখন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বে আসীন হয়েছিলেন সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে তার পদক নিয়ে ওই সরকার কথা বলে, এই অবৈধ সরকার কথা বলে। আজকে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহকর্মিনী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 1971 সালে পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন, আজকে সে 71 সালে যারা পাকিস্তান সরকারের ভাতাভোগী, যারা পাকিস্তান সরকারের ভাতা নিয়ে চলেছিল সেই 9 মাস, তারা আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে অন্যায়ভাবে আদালতকে ব্যবহার করে আজকে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে, আজকে তাকে নিয়ে কটূক্তি করে এই সরকার। প্রিয় বন্ধুরা, 50 বছরেও আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। 50 বছরেও যে স্বপ্ন নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন দেখতে পাইনি। বন্ধুরা, 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এবং 1991 সালে ঠিক তদ্রূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে ভূখণ্ডিত গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন। আর আজকে আমরা এমন একটি পরিবেশে বাস করছি, সেই আমাদের মহান নেতা, আমাদের নেত্রীকে নিয়েও তারা কটূক্তি করে। আজকে জগদ্দল পাথরের মতো জনগণের বুকের উপর চেপে বসেছে এই আওয়ামী বাকশালী হায়দারা। প্রিয় বন্ধুরা, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার যে বাংলাদেশ, আমাদের নেত্রীর স্বপ্নের বাংলাদেশ, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের ভবনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের ভবনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানকে আমরা আদর্শ মানি এবং আদর্শ হিসেবে ধারণ করি, এবং সেই জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সেই জিয়াউর রহমানের 19 দফার বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ, সেই আশাবাদন পত্র ব্যক্ত করে বিদায় নিচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়।